সাথে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম পর হঠাৎ করে চার পাঁচটা মেয়ে আসলো, এর মধ্যে বিবিএমসির মেয়ে কোথা থেকে জানি এসে বললো। তো বিবিএমসি এমবিবি কিছু মেয়ে মিলে আমাকে মানে বারবার বলছে চলো তোমাকে 10 মিনিট দিয়েছি এখন চলো কমন নামে কিছু কথা আছে তোমার সাথে। ডাইরেক্ট ওরাই বলছে কিছু করবো না তোমাকে তুমি চলো। তোমার বলছে দাঁড়াও আমার কিছু কথা আছে। তো এন্টারটাইমে পারমিতা দিয়ে আমাকে ফোন করেছিল জিজ্ঞেস করছে তুই কোথায়। তো পারমিতা দিয়ে ফোনে এটা শুনে নিয়েছে এবং ও তো রীতিমতো নার্ভাস হয়ে গেছে। আমরা বলে দিচ্ছি যখন ফোনে শুনতে পেলাম যে ও 28 নিয়ে আলোচনা করছিল জন্যই ওকে লোকজন ঘিরে ধরেছে এবং ছেলেমেয়েরা ওকে টানা হাঁচা করছে ওর ফোন নিয়ে কাড়াকাড়ি করছে, তখন আমরা নিজেরা যারা ছিলাম সঞ্জু ছিল আশিতা নিজে আমাদেরকে বললো যে ঠিক আছে তোরা তাহলে বেরিয়ে যাও, ও যে অবস্থায় আছে ওদেরকে গিয়ে রেস্কিউ কর। শক্তিদা তারপরে বিশ্বজিৎ দা অঙ্কিত আমরা সব বেরিয়ে এলাম, রাকেশকে যোগাযোগ করলাম, রাকেশও ইতিমধ্যে পৌঁছানোর চেষ্টা করলো। তো আমরা গিয়ে দেখলাম যে ওই মশলামুড়ির দোকানের সামনে ফাঁকা এবং আমরা পরে জানতে পারলাম ওকে ওখান থেকে টানতে টানতে কাউন্সিলিং রুমের দিকে নিয়ে যাওয়া হয়েছে। রীতিমতো আমাকে মানে লুকিয়ে রাখা হয়। তো এর মধ্যে আমার ভাই ফোন করলো যে বোন তুই কই, কারণ ও শুনেছিল পারমিতা দি ফোন করা ঠিক একটু পরে ভাই আমাকে ফোন করলো। ভাই ফোন করে ভাই শুনে সাথে সাথে ফোনটা কেটে দেয়। ঠিক একটু পরে ফোন করা বলে তুই কোথায়, বলে ভাই আমি কমন রুমে আছি। তো লাউড স্পিকার দেওয়া একটা মেয়ে আছে, মেয়েটার নাম আমি ঠিক জানি না। তো ওর ফোন মানে আমার ফোনটা ও দিচ্ছে না, আমার ব্যাগ নেই, আমার সাথে ফোন নেই। তারপরে আমি ভাইকে বলে ভাই আমি কমন রুমে আছি। তো আচ্ছা বলছি যে ও একটু মেন্টালি ও তো ডিপ্রেসড হয়ে রয়েছে। আমরা বিকেলবেলা দলীয়ভাবে হ্যাঁ দলের নেতৃত্বদেরকে নিয়ে আমাদের শান্তনু সেন এবং কুণালদা আসবে, ওকে নিয়ে প্রেস করবে এবং আপনাদের প্রত্যেককে সেখানে ডাকানো হবে। দলীয়ভাবে যেটা জানানোর ও জানাবে, এমনি মানসিকভাবেও খুব বিধ্বস্ত এই মুহূর্তে। ঠিক আছে, আপনারা কি কোনো এফআইআর করছেন, মামলা করছেন? হ্যাঁ এফআইআর যা করা হয়েছে আইনের পথে। কতজনের বিরুদ্ধে মামলা করছেন? কতজনের বিরুদ্ধে বলতে যারা ছিল তাদের ব্যাংকের নাম বলেছে, সবাইকে আমি বলেছি, কারণ ওরা আমি সবাইকে চিনি। প্রায় এমবিবি বিবিএমসি অনেকগুলো মেয়ে ছিল আর ছেলেদের মধ্যে ছিল জয়গুরুর সামনে। কিভাবে গেলে এর মধ্যে আমাকে জয়গুরুর সামনে মানে যখন পুলিশ এসেছে তো ওরা কি করেছে আমাকে বাইরে দিয়ে তালা লাগিয়ে দিল। বলুক, কিন্তু আমার মনে হচ্ছিল ওকে এই মুহূর্তে একটু মানসিক চাপ দিচ্ছি না, ও তো খোলামেলা কথা বলছে। বলো কি এরপরে ওরা আমাকে হ্যারাস করেছে ভিতরে আমাকে মানে মারধরের ট্রাই করলো। তো এর মধ্যে একটা মেয়ে বলছে চট দেবে আমাকে। তো আচ্ছা ঠিক আছে, কিভাবে গেলে তারপর জয়গুরু কিভাবে গেলে? জয়গুরু গেছে আমাকে অ্যাকচুয়ালি ওরা যখন ওরা ভয় পেয়ে গিয়েছে ওরা আমাকে ডাইরেক্ট বলছে যে ওরা শুধু কি আমাকে বের করার প্ল্যানিং করছে। ওরা কয়েকজন ছেলে মেয়ে মেয়ে মিলে আমাকে জয়গুরুর সামনে নামিয়ে দিয়েছে। আমি এসে প্রেস করবো, মমতা দি আমায় ফোন করে বলেছে।